কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ফেক্সো ফার্স্ট ট্যাবলেটটি নিয়ে কথা বলবো। এটি ফেক্সো ফেনাডিন হাইড্রোক্লোরাইড গ্রুপের সদস্য, যা 120 মিগ্রাগারে বাজারে পাওয়া যায়। এটি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কর্তৃক প্রস্তুত করা হয়েছে, যার প্রতিটি ইউনিট প্রাইস হচ্ছে 8 টাকা। এবার আসবো এর নির্দেশনা এবং ব্যবহার বিধি নিয়ে, অর্থাৎ এটা কী কী ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। এটি অ্যালার্জিক রাইনাটাইটিস এবং অ্যালার্জি চামড়া অবস্থায় জন্য ব্যবহার করা হয়ে থাকে। সেক্ষেত্রে চুলকানি, চোখ লাল হওয়া, চুলকানির নাক, তালু, গলা ইত্যাদির ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। এবার আসবো এর মাত্রা এবং সেবন বিধি নিয়ে, যাদের অ্যালার্জিক রাইনাটাইটিস রয়েছে তাদের ক্ষেত্রে 60 মিগ্রা দৈনিক 2 বার অথবা 120 মিগ্রা দৈনিক 1 বার করে ব্যবহার করতে হবে। তবে বৃক্কীয় কার্যকারিতা কমে গেলে 60 মিগ্রা দৈনিক 1 বার ব্যবহার করা যেতে পারে। 6 থেকে 11 বছরের শিশুদের ক্ষেত্রে ট্যাবলেট 30 মিগ্রা দৈনিক 2 বার করে অথবা 60 মিগ্রা দিনে 1 বার ব্যবহার করতে হবে। এবার আসবো এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে, অর্থাৎ এই ওষুধটি খেলে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এই ওষুধটি খেলে পেটে অস্বস্তি হতে পারে, উচ্চ শ্বাসনালী সংক্রমণ হতে পারে, বমি বমি ভাব হতে পারে, বমি হতে পারে, মাথা ঘোরা সমস্যা হতে পারে, অতিসার হতে পারে, মাথা ব্যথা হতে পারে, পিঠে ব্যথা হতে পারে এবং বেদনাদায়ক মাসিকও হতে পারে। এবার আসবো এই ওষুধের প্রতি নির্দেশনা। এই ওষুধটি অতি সংবেদনশীলতায় যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার থেকে বিরত রাখতে হবে। এই ওষুধটি মাতৃকালীন এবং স্তন্যদানকালে ব্যবহার করা যাবে না, তবে একান্তই যদি ব্যবহার করার প্রয়োজন বোধ করেন তাহলে একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ গ্রহণ করেই ব্যবহার করতে হবে। অন্যথায় আপনি এবং আপনার গর্ভস্থ শিশু দুজনেই ক্ষতিগ্রস্ত হতে পারেন। ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।